পিস টিভি বাংলা মানবতার সমাধান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন ওসলাইতুসালাম ইউল সাইদিয়াঈসলীম ও আল্লাহ আলহিউমাইন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে জীবনের রং ধনু অনুষ্ঠানে আমি স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে সুস্থ এবং ভালো রয়েছেন জীবনের রংধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আকাশের রং ধনুর মতো আমাদের জীবনের বিভিন্ন রঙগুলোকে বের করে আনতে চাই মহান রব্বুল আলমিন আমাদের জীবনকে বিভিন্ন রঙে সাজিয়েছেন আমাদের অনুভূতিকে বিভিন্ন বর্ণে সাজিয়েছেন সে রঙ এবং সে বর্ণগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে মার্জিত পরিশীলিতভাবে রাখা সেটা আমাদের দায়িত্ব তেমনি একটি রঙের কথা আমরা আলোচনা করেছি আগের পর্বগুলোতে সেটা হলো ভালোবাসা আল্লাহ আমাদের জীবনটাকে ভালোবাসাময় করেছেন আমাদের অন্তরে ভালোবাসার অনুভূতি দান করেছেন প্রেম দান করেছেন আমরা আলোচনা করেছি যে আমাদের ভালোবাসাগুলো বিভিন্ন রকমের হয় বিভিন্ন রঙের হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ ভালোবাসা হলো ডিভাইন লাভ যেটা আমরা আল্লাহর জন্য নিবেদন করি যেটা আমরা আমাদের রসুলের প্রতি নিবেদন করি এরপর আমরা ফ্যামিলি লাভ সম্পর্কে আলোচনা করেছি আমাদের স্ত্রী আমাদের সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা থাকে এরপর আমরা ব্রাদারলি লাভের কথা বলেছি যেটা সকল মানুষের প্রতি ভাতৃত্বপূর্ণ ভালোবাসা আজকে আমরা আলোচনা করতে চেষ্টা করবো রোমান্টিক লাভ মানুষের জীবনে আরেক ধরনের ভালোবাসা আছে যেটাকে আমরা রোমান্টিক লাভ বলে আখ্যায়িত করে থাকি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা এই রোমান্টিক লাভটি কেমন হওয়া উচিত সেটা কতটুকু বৈধ কতটুকু অবৈধ কতটুকু পরিচ্ছন্ন কতটুকু নোংরা এবং অপরিচ্ছন্ন বিষয়গুলোকে কয়েকটি পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে রোমান্স কিংবা রোমান্টিক লাভ বলতে আমরা কী বুঝি আমরা যখন এই বিষয়ে যারা ভাষা তথ্যবিদ তারা এই শব্দগুলোর যে ডেফিনেশন এবং অর্থ বলেছেন সেদিকে একটু লক্ষ্য করবো যেমন আমরা দেখি যে ডিকশনারিতে আছে রোমান্স ইজ দ্য এক্সপ্রেসিভ ফিলিং ফ্রম অ্যান ইমোশনাল অ্যাট্রাকশন টুয়ার্ডস অ্যানাদার পার্সন অ্যাসোসিয়েটেড উইথ লাভ যে অন্য মানুষের প্রতি একটি আবেগময় প্রকাশ ময় একটি অনুভূতিকে বলা হয় যার সাথে ভালোবাসা যুক্ত থাকে সেটা হলো রোমান্স এবং রোমান্টিক লাভ বিশেষত নর এবং নারীর মধ্যে যে সম্পর্কটি আছে সেটার ক্ষেত্রেই রোমান্টিক লাভটি ব্যবহারিত হয় এবং এটা ন্যাচারাল এবং স্বাভাবিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নর এবং নারীর মধ্যে একটা অ্যাট্রাকশন এবং একটা আকর্ষণ তৈরি করেছে একটা ভালোবাসা তৈরি করেছে এটা কখনো খুব তাড়াতাড়ি হয় আকস্মিকভাবে হয় আবার কখনো ধীর গতিতে সেটা সৃষ্টি হয় এই যে রোমান্টিক লাভ এই লাভটা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এর আগে আমরা একটু দেখি যে বিভিন্ন সময়ে মানব জাতিকে আল্লাহ যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে এই রোমান্টিক লাভটি ছিল আমরা জানি যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে হজরত আদম আলাইসলামকে সৃষ্টি করেছেন তিনি একাকিত্ব অনুভব করছিলেন আর তখনই তার বাম পাঁচর থেকে হজরত হাওয়াকে তৈরি করেছেন তার স্ত্রী তার সহধর্মিনীকে তৈরি করেছেন তখন আমরা কি দেখেছি হজরত আদম আলাই ইসলাম যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার পাশে আরেকটি মানবী তখন তার প্রতি তিনি আকর্ষণ অনুভব করেছেন হজরত আদম তার স্ত্রী হাওয়ার প্রতি অনুভব করেছেন আকর্ষণ এই যে আকর্ষণ অনুভব করেছেন এক ধরনের ভালোবাসা অনুভব করেছেন সেটাই রোমান্টিক লাভের একটা ইতিহাসের সূচনা এবং যুগে যুগে এই ভালোবাসা নারী এবং পুরুষের মধ্যে ছিল এই ভালোবাসা কখনও সেটা পবিত্র থাকে আবার কখনো সেটা অপবিত্র পর্যায়ে চলে যায় প্রাচীন গ্রিকেরা বলতো যে রোমান্টিক লাভটাকে তারা ব্যাখ্যা করতো যে ম্যাডনেস অফ গডস যে ঈশ্বরদের একটা পাগলামি উন্মাদনা তাহলে ভালোবাসাকে রোমান্টিক লাভকে তারা একটা উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেছে আমরা দেখি যে ইংলিশ নভেলিস্ট এবং রাইটার যিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন তিনি শেক্সপিয়ার তিনি বলেছেন যে এই লাভটা হলো কি লাভ ইজ লাইন এটা অন্ধ লাভ আর কান সি তার ভাষায় যিনি ভালোবাসেন যিনি প্রেমিক তিনি দেখতে পান না তাহলে ভালোবাসাটা এমন একটি ফিলিংস এবং অনুভূতি যেটা মানুষের দৃষ্টি ভঙ্গিকে চিন্তা চেতনাকে এমনকি তার যুক্তি ভোটটাকে আবৃত করে রাখে আর এই আবৃত করে রাখার কারণে সে দেখতে পায় না কোনটা ভালো মন্দ বিশ্লেষণ করার ক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে এবং কখনো কখনো দেখা যায় সে এমন কিছু কাজ করে বসে যেটাকে অন্যান্যরা পাগলামি বলে আখ্যায়িত করে তবে এটা সবসময় খুব প্রশংসনীয় থাকবে তা নয় কখনো এটা খুবই ঘৃণিত খুবই অপ্রশংসনীয় হয়ে যায় এজন্য জন্য আমরা আরও দেখি যে লাভ সম্পর্কে বিভিন্ন মতামত আছে অ্যারিস্টেটল যিনি অত্যন্ত গ্রিক দর্শনের বিখ্যাত ব্যক্তিত্ব তার দৃষ্টিতে লাভ ইজ কম্পোজ অফ সিঙ্গল সোল কি করে ভালোবাসা রোমান্টিক ভালোবাসার মাধ্যমে যে শরীরকে একটি আত্মায় রূপান্তরিত করে দুটা যেন একটি আত্মা দুটি শরীরে বাস করে আমরা আগের কোনো এক পর্বে আলোচনা করেছিলাম মুসলিম দার্শনিক ইমাম ইবনে হাজম আলদুলুসি তিনিও ভালোবাসা একটা থিওরি দিয়েছেন তার গ্রন্থ আজাহারাতে তিনি বলেছেন যে আল্লাহ তালা আমাদের আত্মাটাকে গোলাকৃতির সৃষ্টি করেছেন একটি বলের মতো বলকে যেমন দ্বিখণ্ডিত করা যায় এবং দুই পাশে চলে যায় তেমনিভাবে আমাদের আত্মাটাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এটিকে দুইটি ভাগে বিভক্ত করেছেন তখন একটি ভাগ একটি বডিতে রাখা হয়েছে আরেকটি ভাগ আরেকটি বডিতে রাখা হয়েছে এক শরীরে এক দেহে ওই বলের একটি অংশ রয়েছে আরেক দেহে বলের আরেকটি অংশ রয়েছে এই জন্য যখন এই দেহটি অর্ধেক আত্মা নিয়ে সে খুঁজতে থাকে তার অপর অংশটিকে আর এভাবে একটা রোমান্টিক লাভ তৈরি হয় এবং এক পর্যায়ে সেটা পরিণতিতে পৌঁছে এবং দুটি প্রাণ মিলে দুটি অংশ মিলে একটি প্রাণে রূপান্তরিত হয় এর ভাষায় যে এটা হলো দুটি বডি একটি সোল একটি আত্মা এবং দুটি দেহ এভাবেই রূপান্তরিত হয় সার্বিকভাবে আমরা যে লাভ বা রোমান্টিক লাভ সম্পর্কে জানলাম এই লাভটা কখনো এটা প্রশংসনীয় পর্যায়ে থাকে যখন একজন মানব কোনো মানবীর প্রতি আকর্ষণ অনুভব করে হয়তো তার প্রশংসা শোনার কারণে অথবা তাকে হুট করে এক নজর দেখার কারণে তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় এতটুকু পর্যায়ে এটাতে কোনো নিন্দনীয় কিছু নেই কিন্তু সেটাকে যখন আরও বেশি অগ্রসর করবে এবং সেটা শারীরিক পর্যায়ে চলে যাবে বৈবাহিক কোনো বন্ধন ছাড়া তখন সেটা ঘৃণিত এবং ইসলামের দৃষ্টিতে সেটা অপছন্দনীয় আমরা দেখি যে ইসলাম যাতে এই জাতীয় কোনো ভালোবাসা মানুষকে অন্যায়ের পথে ধাবিত করতে না পারে খারাপের পথে ধাবিত না করতে পারে এবং রোমাঞ্চের পবিত্রতা যেন অপবিত্রতায় পর্যবসিত হতে না পারে সেজন্য কিছু বিধিবিধান আরোপ করেছে প্রথমে আমরা দেখি যে কেন এই রোমান্টিক লাভ সৃষ্টি হয় এবং বারবার দৃষ্টি বারবার দেখার কারণে একটা প্রবল আকর্ষণ তৈরি হয়েছে এখন এই ধরনের আকর্ষণ কখনো কখনো মানুষকে বিচ্ছুত করতে পারে অন্যায়ের পথে নিতে পারে অপবিত্রতার পথে নিতে পারে আর কাজেই ইসলাম এই রোমান্টিক লাভের পবিত্রতাকে রক্ষা করার জন্য কিছু বিধিবিধান আরোপ করেছে আমরা দেখি কোরআনে করিমের কিছু বিধান সম্পর্কে সুরানুর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা

তারাও যেন চক্ষুকে নিচেই রাখে যেমনটি আগের আয়াতে তিরিশ নম্বর আয়াতে সুরা নূরে আল্লাহ প্রথমে পুরুষকে এই নির্দেশ দিয়েছেন মুমিন বিশ্বাসী পুরুষদেরকে আপনি বলুন তারা যেন দৃষ্টিকে নিচে রাখে এবং নিজেদের সম্মানকে যেন সংরক্ষণ করে তাহলে আল্লাহ বিশ্বাসী পুরুষকে প্রথমে এইটা বলেছেন এরপরে বিশ্বাসী নারীকে আল্লাহ তালা বলছেন আবু সিনা তারা যেন নিজেদের দৃষ্টিকে নিচে রাখে কবি রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা দেখেছি রোমান্টিক লাভ সৃষ্টি হয় যে ওকে বারবার দেখেছি সে তিনি তাকে বারবার দেখেছেন কখনো লাল রঙের রাঙ্গা শাড়িতে দেখেছেন কখনো কালো রঙের শাড়িতে দিয়েছেন ডালিম ফুলের মতো তাকে লেগেছে এই যে বিভিন্নভাবে তাকে দেখার কারণে তার প্রতি যে প্রবল আকর্ষণ সৃষ্টি হয়েছে এটা যাতে না হয় এবং এই রোমান্টিক ভালোবাসাটা যেন অপবিত্রতায় পর্যবেসিত না হয় তার পথকে ইসলাম প্রথমে বন্ধ করে দিয়েছেন আল্লাহ নির্দেশ নরকে বলেছেন তোমরা চক্ষুকে নিচের দিকে রাখো নিজেদের সম্ভ্রমকে রক্ষা করো নারীকেও একই নির্দেশ দিয়েছেন তোমরা নিজেদের চক্ষুকে নিচে অবনত করে রাখো এবং নিজেদের সম্ভ্রমকে রক্ষা করো তারপর বলেছেন ওলা ইউবেদনা জিনা তা হুন না তাদের সৌন্দর্যকে বিকশিত না করে যেমন গোলাপের মতো লাল রাঙ্গার শাড়িতে প্রকাশিত হওয়া ডালিম ফুলের মতো খুব বিকশিত হওয়া যেটার কথা কবি রবীন্দ্রনাথ বলেছেন সেভাবে যাতে অন্য পুরুষকে তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা নিজেদেরকে বাইরে যেতে হলে আবৃত করে যেন রাখে এরপর তিনি বলেছেন ওয়ালা যখন তাদের প্রেমের পরিণতি পরিপূর্ণ হবে স্বামী পেয়ে যাবে তখন তারা তাদের সৌন্দর্যকে তাদের স্বামীর কাছে শুধু প্রকাশ করবে আমরা বিষয়টিকে আরও বিস্তারিত আলোচনা করব এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের শিক্ষাসমূহ কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমত উল্লাহরক্ষ্যা দৃশ্য প্রিয় দর্শক আমরা সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম জীবনের রঙ ধনু অনুষ্ঠানে আমরা রোমান্টিক লাভ সম্পর্কে আলোচনা করছিলাম জীবনের যে বিভিন্ন রং এবং বর্ণ আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন তার চমৎকার একটি রং হলো রোমান্টিক লাভ এবং রোমান্টিক লাভটি কেমন কি সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা এই বিষয়টি স্পষ্ট করতে চাই রোমান্টিক লাভটি ন্যাচারাল রোমান্টিক লাভটি প্রাকৃতিক এবং এটা সহজাত মানুষের মধ্যে স্বাভাবিকভাবে নর নারীর প্রতি আকর্ষণ অনুভব করা নারী নরের প্রতি আকর্ষণ অনুভব করা এবং এক পর্যায়ে ভালোবাসার সৃষ্টি হওয়া টান এবং প্রেমের সৃষ্টি হওয়া এটা স্বাভাবিক এই পর্যায়ে এতটুকু পর্যন্ত সেটা খুবই পবিত্র কিন্তু সেটাকে যখন আরও সম্মুখে অগ্রসর করা হবে এবং সেটা স্পর্শ শারীরিক পর্যায়ে যখন চলে যাবে তখন সেটার মধ্যে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা অপবিত্র এবং সকল ধর্ম গ্রন্থ সেটাকে অপবিত্র হিসেবে আখ্যায়িত করেছে এই অপবিত্রতা পর্যায়ে যেন রোমান্টিক লাভটি যেতে না পারে সেই জন্য ইসলামের বিধান সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আপনাদেরকে দেখিয়েছি যে বারবার দেখার কারণে নানা সৌন্দর্য রূপ নর এবং নারীর বিকশিত হওয়ার কারণে একজন আরেকজনের প্রতি বিশেষভাবে আকর্ষণ অনুভব করে সেটা যাতে সৃষ্টি না হতে পারে এবং সেটা যাতে অপবিত্র পর্যায়ে যেতে না পারে এই জন্য সুরা নৌরের তিরিশ একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নরকেও তার চক্ষুকে নিচের দিকে রাখতে বলেছেন নারীকেও রাখতে বলেছেন নারীকে আরও বিশেষ কিছু নির্দেশ দান করেছেন বলেছেন যে তুমি তোমার শরীরকে আবৃত করে রাখো এবং তোমার সৌন্দর্যকে প্রকাশ করো না যদি প্রকাশ করতে হয় তাহলে তুমি নির্দিষ্ট কিছু মানুষের সম্মুখে শুধু প্রকাশ করতে পারবে এবং তার প্রথম যে ব্যক্তির কাছে নারী তার সৌন্দর্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো তার স্বামী দিন তোমার স্বামীর কাছে তুমি যত রূপ এবং রঙের সাজ করতে পারো সেটা দিয়ে তার কাছে উপস্থাপিত হও কিন্তু অন্যের কাছে নয় যাতে করে রোমান্স সেটা খারাপ পর্যায়ে যেতে না পারে শুধু স্বামীর কাছে কেন অন্যের কাছে নয় কেন তার কারণ আছে ইন্ডিয়ান একজন কবি তিনি তার এক কবিতায় লিখেছেন লাভ ইজ এ ন্যারো লেইন ইট ইজ অনলি ফর ওয়ান যার অর্থ হল ভালোবাসার যে লেইনটা আছে রোডটা আছে সেটা হচ্ছে খুব সংকীর্ণ সেই রোডটি খুব সংকীর্ণ আমরা দেখি যে হাইওয়েতে মোটরওয়েতে অনেকগুলো লেইন থাকে তো ভালোবাসার একটা লেইন আছে ওই লেইনটি হলো খুবই সংকীর্ণ এই লেইনে দুজনের স্থান হবে না শুধু একজনের স্থান হবে আল্লাহ তাল এই জন্য এটা বলেছে তোমার সৌন্দর্য দেখানো এবং সেটার মাধ্যমে রোমান্টিক লাভ তৈরি করা সৃষ্টি করা এই ভালোবাসার পথটা খুবই সংকীর্ণ একই সাথে দুই তিনজনের সাথে একই ভালোবাসাটি হতে পারে আর এই কারণেই আল্লাহ বলছেন শুধুমাত্র স্বামীর কাছেই কাছে সৌন্দর্যকে উপস্থাপিত করবে যাতে তোমার রোমান্টিক যে লাভটি আছে সেটার পরিপূর্ণতা রক্ষা পায় এবং সেটার পবিত্রতা রক্ষা পায় এটা যাতে বিতর্কিত হয়ে না পড়ে অথবা এটা যাতে দ্বিখণ্ডিত হয়ে না পড়ে কারণ এই রোমান্টিক লাভের পটটি অত্যন্ত সরু অত্যন্ত সংকীর্ণ এখানে দুজন একসাথে অর্থাৎ একজন আরেকজনের সাথে যে লাভটি এখানে আরেকজনকে একোডেট করার কোনো ব্যবস্থা এখানে নেই এরপর আমরা আরো দেখি আল্লাহ তালা এই রোমান্টিক লাভটি যাতে অপবিত্রতায় যেতে না পারে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ইয়া আইহান নেবি ইউকুল লি ওয়া বেনায়িক ওয়ানিসা ইলমিনিন হে নবি আপনি বলুন নি আপনার স্ত্রীদেরকে বলুন এবং আপনার মেয়েদেরকে বলুন ওয়ানিসা মুমিনিন এবং সকল বিশ্বাসী নারীদেরকে বলুন ইউদিনিনিন আলাইহিন নামিন জেলাবি বিহীন যাতে করে তারা নিজেদের উপর জিলবাব আরোপ করে জিলবাব হল উপর থেকে নিচ পর্যন্ত ঢোলা ঢালা পোশাক তারা যেন তাদের উপর জেলবাব আরোপ করে সেই নির্দেশটুকু আপনি তাদেরকে দেন এতে করে তাদের সম্ভ্রমটি রক্ষা হবে এবং তাদেরকে চেনা যাবে যে তারা বিশ্বাসী নারী আর বিশ্বাসী নারী হিসেবে যখন তাদেরকে চেনা হবে তখন তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না তাদেরকে কেউ ইভটিজিং করবে না এই জন্য আপনি তাদেরকে সেভাবেই রাখেন এখানেও রোমান্টিক লাভ যে সৃষ্টি হতে পারে সেটার পথকে অপবিত্র জায়গায় যেতে না পারে এবং সেটা যেন একটা খেলার পর্যায়ে পৌঁছে না যায় উত্ত্যক্ত পর্যায়ে পৌঁছে না যায় সেই জন্যই ইসলামে জিলবাবকে আরোপ করার জন্য নারীদেরকে জিলবাব পরিধান করা যেটাকে আমরা বোরকা অথবা ঢোলা ঢালা পোশাক হিসেবে আখ্যায়িত করতে পারি সেই পোশাকটি পরার জন্য আল্লাহ তালা সুরা আহজাবের ফিফটি আয়াতে আমাদেরকে নির্দেশ দান করেছেন তিনি আরও বলেছেন ওয়েদম ফাস আলু হুন্না ভালোবাসা কখনো এইভাবে তৈরি হয়ে যেতে পারে অর্থাৎ বিপদ ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে কোনো নর যখন কোনো বাসায় যায় সেই বাসা আর কেউ নেই শুধু একজন নারী আছে ঘরে তার কর্তা নেই অথবা ঘরে কোনো পুরুষ নেই তখন এক ধরনের শয়তানি ওয়াস এবং শয়তানের প্ররোচনাতে এক ধরনের টান তৈরি হতে পারে যেটা বিপদ করতে পারে বিচ্ছুত করতে পারে পরকিয়া পর্যায়ে নিতে এই জন্য আল্লাহ তালা সেখানে বন্ধ করে দিচ্ছেন আল্লাহ বলেন মহিলাদের কাছে কিছু তোমাদের আলু ওয়ারা ইল হাজ তোমরা সরাসরি একজনকে আরেকজনের সামনে গিয়ে তোমরা কথা বলবে না এবং কোনো কিছু দরকার হলে সেটা চাইবে না বরং দূর থেকে দেয়ালের ওপার থেকে তোমরা তাদের সাথে কথা বলো এবং কিছু চাও জালিকুম্ আথার উলি কুলুবিকুম্ম কুলুবিহিন্ন আল্লাহ বলছেন এটাই হচ্ছে পবিত্রতা তোমাদের নিজেদের অন্তরের জন্য এবং ওই মহিলাদের অন্তরের জন্য এটা পবিত্রতা তাহলে পরপুরুষ যদি ঘরে সরাসরি ঢুকে যায় এবং কথাবার্তা বলে প্রয়োজনীয় কথা বলতে গেলেও সেখানে অপবিত্রতা আসতে পারে এটা আমাদের সৃষ্টিকর্তা অন্তর কি যিনি সৃষ্টি করেছেন অন্তরের জ্ঞান যিনি রাখেন আমাদের মাইন্ডকে যিনি পড়তে পারেন তিনি সতর্ক ছিলেন এবং সতর্ক থেকে তিনি এই বিধান আরোপ করেছেন তোমরা চাও কথা বলো প্রয়োজনীয় তবে সেটা দেয়ালের ওপার থেকে পর্দার ওপার থেকে তোমরা কথা বলো সরাসরি সামনে তোমরা যেও না এবং এটাই আল্লাহ বলছেন হারু সবচেয়ে পবিত্র উপায় সর্বোত্তম পবিত্র পন্থা তোমাদের অন্তরের জন্য এবং মহিলাদের অন্তরের জন্য যাতে করে পারস্পরিক অন্তর থেকে অন্তরে কোনো জীবাণু না যায় অন্তর থেকে অন্তরে কোনো ময়লা ট্রান্সফার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্যই আল্লাহ তালা এই বিধানটিকে আরোপ করেছেন এবং নারীদেরকে আরও বলেছেন যে ফালা দা নামিনাল কৌল যখন পুরুষ ঘরে নেই অন্য কোনো পুরুষ কোনো প্রয়োজনীয় কথা বলার জন্য আসছে তখন ইচ্ছে করে নরম কণ্ঠে সুরেলা কণ্ঠে মধুর কণ্ঠে তোমরা তাদের সাথে কথা বলো না কারণ যদি সুরেলা কণ্ঠে নরম করে নারীর কণ্ঠকে আল্লাহ সুন্দর করেছেন সেটাকে যদি আরো সুন্দর করে কৃত্রিমভাবে আরো বেশি সুন্দর করে তুমি এই পুরুষের সাথে কথা বলো তাহলে যাদের অন্তরে কিছুটা দুর্বলতা আছে তারা সেই দুর্বলতায় আক্রান্ত হয়ে যেতে পারে দুর্বলতা বলতে এখানে অপবিত্রতায় আক্রান্ত হতে পারে এবং চিন্তা এপার ওপারে যেতে পারে যাতে চিন্তা এদিক ওদিক যেতে না পারে সেজন্য আল্লাহ বলছেন অপ্রয়োজনে তোমাদের কণ্ঠগুলোকে তোমরা বিনম্র করো না আগে থেকে সতর্ক করছে যে রোমান্টিক লাভ যেটা আছে সেটা যেন অপবিত্র জায়গায় সম্প্রসারিত না হয় এবং সেটার অপব্যবহার যাতে না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে একইভাবে আমরা দেখি আল্লাহ তালা সুরা আল আহজাবে আরও বলেছেন থার্টি থ্রি আয়াত ওয়াকার নাফি ফি বুউ তিকুন্নার ওয়ালে তাবার রয় রুজেল জাহিলি উলা মহিলারা অপ্রয়োজনে যেন ঘর থেকে বের না হয় তারা মূলত যেন ঘরে অবস্থান করে তাহলে নারীর জন্য মূল কাজ হলো তারা ঘরের অভ্যন্তরে যেন অবস্থান করে ওয়াল উলা প্রথম জাহিলি যুগে নারীরা যেভাবে বের হতো প্রকাশিত হতো এবং নিজেদের সম্ভ্রম রক্ষার কোনো চেষ্টা তারা করতো না খোলামেলা যেত সেখানে কোনো পর্দা ছিল না সেখানে কোনো শালীনতা বোধ ছিল না প্রকাশ্যে তারা যেত নর এবং নারীর ফ্রি মিক্সিং তারা করত। সেই জাহিলি যুগে নারীরা যেভাবে প্রকাশ্যে ঘর থেকে বের হয় এবং তারা তাদের শালীনতা টুকু পোশাকে আশাকে বজায় রাখে না সেভাবে মুসলমান নারীরা যেন বের না হয় বিশ্বাসী নারীদের জন্য মূলত তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে দর্শক আমরা নূরের আয়াতগুলো এবং সুরা আল আহজাবের আয়াতগুলো দিয়ে যেই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি বা যে বিষয়টি আমাদের কাছে খুব বেশি সুস্পষ্ট হয়ে উঠলো সেটা হলো এই নর এবং নারীর যে স্বাভাবিক আকর্ষণ আছে যেমন চম্বুক এবং লোহার যে আকর্ষণ এই আকর্ষণটা এটা ন্যাচারাল এটা স্বাভাবিক তবে এটা যেন খারাপ পর্যায়ে যেতে না পারে সেজন্য ইসলাম বাদ আরোপ করেছে ইসলাম প্রাচীর দিয়েছে আর এই প্রাচীর দেওয়ার মাধ্যমে ইসলাম চায় যে রোমান্টিক লাভের যে প্রকৃতিটা আছে স্বাভাবিকতা আছে সেজন্য অস্বাভাবিক এবং অপবিত্র জায়গায় ব্যবহার না হয় একইভাবে আমরা হাদিসে দেখি আল্লাহ নবী বলেছেন যে কোনো নারীকে তোমার দৃষ্টিতে যদি এসে যায় তখন তোমার জন্য প্রথম দৃষ্টি আন্দাজরতুল উলা তোমার জন্য বয়েদ অর্থাৎ হঠাৎ করে যে দৃষ্টিটি কোনো নারীর উপর তোমার পড়ে গেছে সেটার কারণে আল্লাহ তোমাকে কোনো পাপ দেবেন না সেটার কারণে কোনো অন্যায় হবে না কারণ এটা আকস্মিক এটা অনিচ্ছায় এরকম যদি হয়ে যায় তাতে কোনো আপত্তি নেই কিন্তু এর পরে যদি তুমি আবার দ্বিতীয়বার দৃষ্টি দাও অথবা প্রথম দৃষ্টিটাকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করো তখনই কিন্তু আল্লাহ তারা গুণা লিপিবদ্ধ করবে তাহলে কোনো নারীর প্রতি কোনো কারো দৃষ্টি যদি পড়ে যায় তাহলে প্রথমবার আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু এরপরে সেটাকে যদি দীর্ঘায়িত করা হয় সেটাকে আল্লাহ তারা ক্ষমা করবেন না সুপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনা থেকে রোমান্টিক ভালোবাসার প্রকৃতিটা বুঝতে পেরেছি এটা স্বভাবটা বুঝতে পেরেছি এটা যে মানুষ নর এবং নারীর মধ্যে স্বাভাবিক একটা বিষয় সেটাও বুঝতে পেরেছি তবে সেটা ততক্ষণ পবিত্র থাকবে যতক্ষণ অনিচ্ছাকৃতভাবে যে আকর্ষণটা অনুভব হয় ততক্ষণ সেটা পবিত্র থাকবে কিন্তু সেটাকে যদি আরও অগ্রসর করা হয় শারীরিক পর্যায়ে তখন সেটা অপবিত্র হয়ে যাবে আর শারীরিক পর্যায় পর্যন্ত যাতে গড়াতে না পারে এই জন্য আল্লাহর বিধানগুলো সুরা নূর সুরা আহজাব এবং হাদিস থেকে আমি উদ্ধৃত করেছি আমরা আজকের এই পর্বকে এখানে সমাপ্ত করব পরবর্তী পর্বে আমরা আলোচনা করতে চেষ্টা করব যে রোমান্টিক লাভ ইসলামের দৃষ্টিতে যখন কারোর মধ্যে রোমান্টিক লাভ হয়ে যায় অবিবাহিত নর এবং নারীর মধ্যে তখন সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং সেটার পরিণতিকে কিভাবে সম্পূর্ণ করা যেতে পারে সেই ইসলামের দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনা আলোচনা করব আমরা আশা করব যে আগামী পর্বেও আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আজকের পর্ব এখানে আমি সমাপ্ত করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা রেখে আজকের পর্বকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান এইচ শর্ট থ্রি জিরো জিরো এইট থ্রি ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান